হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার রেসিপি। আজকে নিয়ে এসেছি সুজি দিয়ে তৈরি করা দারুণ মজাদার একটা ব্রেকফাস্ট রেসিপি। এটা আপনারা ব্রেকফাস্টেও খেতে পারেন, আবার সন্ধ্যার নাস্তাও এটা চালিয়ে দিতে পারেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক এই মজাদার রেসিপিটা কিভাবে তৈরি করা হয়েছে। এই রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ সুজি। আর এই 1 কাপ পরিমাণ সুজির মধ্যে আমি 1.5 কাপ পরিমাণ পানি অ্যাড করব। প্রথমে অল্প পানি অ্যাড করলাম, 1/2 কাপ। তারপর এটাকে ভালো মতো নেড়ে চেড়ে, কারণ সুজি না অনেক বেশি পানি শুষে নেয়, তাই নেড়ে চেড়ে তারপর যদি প্রয়োজন হয় আরও পানি অ্যাড করব। এভাবে করে 1.5 কাপ পরিমাণ পানি অ্যাড করেছিলাম। এরপর এখানে এই মশলাগুলো অ্যাড করব, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরার গুঁড়ো এবং আছে সামান্য পরিমাণ চাট মশলা এবং টেস্ট মতো লবণ। এখানে সব কিছুই 1 চা চামচের 1/4 ভাগ করে আছে। অনেক বেশি হলুদ মরিচ তো এখানে দেওয়া যাবে না, যেহেতু একটা নাস্তা। এরপর এখানে আছে গাজর কুচি, ধনিয়া পাতা কুচি, স্প্রিং অনিয়ন এবং কাঁচা মরিচ কুচি। এই সবজিগুলো আমি এই নাস্তাতে ব্যবহার করব। দেখুন, আমি একটা একটা করে সবগুলো মশলা এখানে দিয়ে দিলাম একসাথে। এরপর আমি 1.5 কাপ পরিমাণ পানিও দিয়ে দিয়েছিলাম, যার কারণে এটা অনেকটা থিক বা পাতলা একটা ব্যাটারে পরিণত হয়েছে। এরপর অনবরত নেড়ে চেড়ে খুব ভালো মতো করে মশলাগুলো এখানে অ্যাড করে নিতে হবে, মিশিয়ে নিতে হবে এই ব্যাটারটার সাথে। মশলাগুলো মিশানোর পর আমি এখন সব সবজিগুলো এখানে দিয়ে দিচ্ছি। যেমন প্রথমে দিয়েছি গাজর কুচি, এরপর দিচ্ছি আমি এখানে পেঁয়াজ পাতা কুচি। এরপর আপনারা আপনাদের পছন্দ মতো সবজি এখানে অ্যাড করতে পারেন, কোনো সমস্যা হবে না। সবগুলো সবজি, কাঁচামরিচ সব কিছু দিয়ে ভালো মতো করে আবারও মাখিয়ে নিচ্ছি। ধনিয়া পাতা দিয়ে দিলাম সবার লাস্টে। এরপর এখানে আমি 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার ইউজ করেছিলাম। এটা আপনারা চাইলে স্কিপও করতে পারেন, আমি এটা দিয়েছি যাতে জিনিসটি একটু ফ্লপি হয় এর জন্য। এরপর এখানে আমি 2টা ডিম ইউজ করব। এই ডিম দুটোকে ভালো মতো করে আমি ফেটিয়ে নিচ্ছি। এরপর এখানে আমি ডিম দুটো দিয়ে দিলাম, ফেটে রাখা ডিমগুলো। এরপর মিক্স করে নিব ভালো মতো করে। এরপর আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল ইউজ করেছিলাম, এটাকেও ভালো মতো করে মাখিয়ে নিব। এরপর এখানে আমি 1 চা চামচ পরিমাণ আদা রসুন পেস্ট বাটা দিয়ে দিয়েছিলাম, দিয়ে এটাকেও ভালো মতো মাখিয়ে নিব। সবার লাস্টে টমেটো দেখার পর মনে হলো এখানে আমি একটু টমেটো অ্যাড করি। টমেটোটার বিচিগুলো, মানে লিকুইড যে বিচিগুলো থাকে সেগুলো বাদ দিয়ে উপরের খোসাটা আমি এখানে কুচি কুচি করে কেটে দিয়ে দিয়েছি। এরপর মাখিয়ে নিয়ে হয়ে গেছে ব্যাটার তৈরি। এখন আমি একটা প্যানে সামান্য একটু তেল দিয়ে এটাকে একটা রাউন্ড একটা শেপে পরিণত করব। এরপর এটাকে সুন্দর মতো উল্টে পাল্টে চামচ দিয়ে কেটে 4 ভাগ করে নিন। আপনারা চাইলে নাও কাটতে পারেন, আমি দেখা সুন্দর জন্য কেটে এভাবে করে 4 ভাগ করে এটাকে একটা ফ্রিজে বা প্লেটে নিয়ে আমি এটাকে সার্ভ করেছি। এভাবে টমেটো সুন্দরভাবে সাজিয়ে সস দিয়েছিলাম, সস দিয়ে খেতে কিন্তু এটা দারুণ লাগে। আশা করি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। এই রেসিপিটা আপনারা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন, সকালের নাস্তাতে, সন্ধ্যার নাস্তাতেও ব্যবহার করতে পারেন। বানাবেন, খাবেন, এনজয় করবেন এবং আমাকে একটু ফলো করে রাখবেন, এবং ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আপনাদের মতামত জানাবেন। আজ তাহলে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।